গত পঞ্চান্ন বছরে বরগুনা কারাগার দেখেনি কোনো সংস্কারের মুখ হয়নি কোনো বিশেষ কাজও ফলে আস্ত একটি মরণ ফাদ হিসেবে হাজির হয়েছে এই কারাগারটি বরগুনা জেলা কারাগারটি নির্মাণের পর উনিশশো সালে চালু করা হয় পরবর্তীতে দীর্ঘ পঞ্চান্ন বছরে রাস্তাঘাট সহ কিছু অবকাঠামো নির্মাণ করা হলেও কারাগারের ভেতর ও বাইরের অনেকগুলো ভবনে কোনো সংস্কার করা হয়নি বিশেষ করে কারা বন্দীদের চিকিৎসার জন্য কারা হাসপাতাল সহ অত্যাধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্দীদের থাকার বিষখালি এবং পায়রা নামের দুইটি ভবন সবচেয়ে বেহাল অবস্থা তৈরি হয়েছে কারাগারের কিশোর ওয়ার্ডটির এছাড়াও কারাগারের চারদিকে নিচু প্যারিমিটার ওয়াল ও বাউন্ডারি ওয়াল না থাকায় কারাবন্দীদের পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে সব সময় হসপিটাল এবং পায়রা ভবন রান্নাঘর মানে চৌকা এইগুলো আসলে ঝুঁকিপূর্ণ ভবন এই এইরকম কয়েকটি ভবন আছে ছোটোখাটো ভূমিকম্প হইলে এসে ধসে পড়ার সম্ভাবনা থাকে আসলে তো এগুলা দেখবেন বেশি মানুষ হাঁটলেও এটা কাঁপে ছোটোখাটো হইল এটা নড়ে তো এটা আসলে যদি ভেঙে পড়ে যায় বা বিধ্বস্ত হয়ে যায় তাহলে কিন্তু শতাধিক বা তারও বেশি মানুষের প্রাণহানি করতে পারে কিশোর হাট আছে কিশোর হাটের উপর ছাউনি হচ্ছে টিনের ওখানে বৃষ্টি আসলে সাউনি থেকে তিন থেকে টিনগুলো পুরনো হয়ে গেছে ওখানে ভিতর পানি ভরে ওখানে থাকার অবস্থান নাই কারাগারটি ঘুরলেই চোখে পড়বে এক ভগ্ন দশা কারারক্ষীদের থাকার জন্য নির্মিত ভবনগুলোতে দেখা দিয়েছে ফাটল বেরিয়ে গেছে রড যেন ঠাই দাঁড়িয়ে কিছু ভূতুড়ে কঙ্কাল খসে পড়েছে অধিকাংশ ভবনের বিভিন্ন জায়গার পলেশ তারা ব্যবহার অনুপযোগী এসব ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন কারা রক্ষীরা পরের ভীম ফাটল এবং বিভিন্ন ধরনের মানে প্লাস্টার খৈসা পড়ার অবস্থা এবং প্রচন্ড পানি বিভিন্ন জায়গা থেকে পানি পড়ে যার কারণে এটা অনেকটা ঝুঁকিপূর্ণ যেকোনো সময় যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনা করতে পারে এটা সংস্কার করা খুবই জরুরি অলটি অনেক ঝুঁকিপূর্ণ আর আপনার ওই অনেক পুরাতন অল আপনার আসামি পলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর এখানের অলটি অনেক আগে তৈরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে কারাগারটিতে ধারণ ক্ষমতারও প্রায় তিনগুণ গুণ বেশি বন্দী রয়েছে বেশিরভাগ ভবনেই নেই বসবাসের বিন্দু মাত্র সুযোগ সুবিধা ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা এখানে যে বন্দির পরিমাণ যে ক্যাপাসিটি তার তিন তিনগুণ এবং যে ভবনগুলো আছে সে ভবনগুলো অনেকগুলো ভবনে ঝুঁকিপূর্ণ ভিতরে রাস্তা অবকাঠামো খুবই দুর্বল সবচেয়ে বেশি হলো আমাদের গাইডওয়ালটা এটা উনিশশো আটষট্টি সালে তৈরি হয়েছে তখনকার ডিজাইন খুব দুর্বল ছিল হাইট খুব কম যে কোনো সময় যে কোনো বন্দি এখান থেকে পালাই যেতে পারে অতএব এই ওয়ালটা আমাদের খুবই জরুরি কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানান বরগুনা জেলা প্রশাসক বরগুনা জেলা কারাগার এটা আজ থেকে প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছে কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে আমরা অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করছি যদিও এটা জায়গা হিসাবে অধিগ্রহণ করা আছে সেটা আমরা কারাগারকে যদি হস্তান্তর করতে পারি তাহলে দেখা যায় যে এই জায়গাতে আমরা কারাগার সম্প্রসারণের কার্যক্রম আমরা শুরু করতে পারবো পাশাপাশি যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এগুলো আসলে কোথাও সংস্কার করার প্রয়োজন কোথাও ভেঙে নতুন করে করার প্রয়োজন তো এই বিষয়গুলো নিয়ে আমরা সরকার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো যাতে এখানে নতুন করে এই ভবনগুলো করা যায় এবং যাতে আমরা যে কোনো ধরনের সমস্যাগুলো আছে সেগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি মরিয়ম মিম ঢাকা পোস্ট you <laughs>